শুধু যে স্টমাক অ্যালার্জি না, শুধু যে আইবিএস তা না, শুধু যে কোষ্ঠকাঠিন্য তা না, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। একতলা থেকে পাঁচতলা আপনি এখানে কিন্তু হাইটা উঠতে পারেন, হাইটা নামতে পারেন। আপনি লিফটের জন্য দাঁড়ায় থাকেন, একতলায় উঠবেন সেখানেও লিফট ব্যবহার করেন। এই যে যান্ত্রিকতাটা, এর ফলে আপনার শরীরের ঘাম হচ্ছে না, ক্যালোরি বার্ন হচ্ছে না। আপনার শরীরে প্রতিদিন 3 থেকে 4 হাজার ক্যালোরি তৈরি হচ্ছে, কারণ ভাতের মধ্যে অনেক ক্যালোরি, মসুরি ডালে অজস্র ক্যালোরি, এই মাংসের ভিতরে অত অজস্র ক্যালোরি। এই ক্যালোরিগুলি আপনাকে বার্ন করতে হবে কমপক্ষে 1500। তো সেখানে আপনি কোনো কাজ না করলে, শুধু ব্রেন ওয়ার্ক করলেন, শুধু টিভি দেখলেন, শুধু কম্পিউটারে কাজ করলেন, শুধু মোবাইলে কথা বললেন, সেখানে কিন্তু আপনার ক্যালোরি বার্ন হবে না। আপনি যদি ধরেন একতলা থেকে পাঁচতলায় ওঠেন, তাহলে আপনার 500 ক্যালোরি বার্ন হবে। এক একটা ফ্লোরে 100 করে ক্যালোরি বার্ন হয়ে যাবে। আপনার 1300 বার্ন করা দরকার, 1300 থেকে 1500। আবার আপনি যদি একতলা থেকে পাঁচতলা আপনি হাইটা নামেন, তাহলে 250 থেকে 300 ক্যালোরি বার্ন হবে। আর যদি আপনি 40 কদম প্রতিবেলা খাবারের সময় হাঁটতে থাকেন, তাহলে 50 করে 3 বেলা খাবারে 50 করে এখানেও আপনার মোটামুটি 150-200 ক্যালোরি বার্ন হয়ে যাবে। এরপরেও আপনি যত বেশি উঠবস করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন, ঘোরাঘুরি করবেন, দিনে 2 বেলা গোসল করবেন, 5 বার উজু করবেন, নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্যালোরি বার্ন হয়ে মোটামুটি আপনি যে 3000 ক্যালোরি গেইন করছেন, আপনি 2500-3000 ক্যালোরি আপনি বার্ন করে দিতে পারলে আপনার ওবেসিটি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, হজম শক্তির কোনো দুর্বলতা থাকবে না, কোষ্ঠকাঠিন্য হবে না, মেয়েদের মাসিক ক্লিয়ার হয়ে যাবে।